আগ বিল কোন দেগা জিমান মন যাই হিমান খাম কই দিছু হে গাইস কি খবর জরে সো ওয়েলকাম ব্যাক টু দা নিউ ব্লগ স্বাগতম জনাইছো এটি নতুন ব্লগ হলে আজির ব্লগ তো একদম স্পেশাল প্রত্যেকটো ব্লগে মোর স্পেশাল হয় কিন্তু আজির ব্লগ তো লগত বেশি স্পেশাল আর আজি মোর আছে নীলু ওটা স্পেশাল হয় আরম্ভণিতে আমার মহাশয় জনের বোলো মু দেখাই তো করে লো পাঁচশো টাকা দিয়া এটা মু দেখাই করলো সো আজিকালি ন মোটকে বেশি ব্লগত মানে মোট ঘর মানুষ খুবা প্লাস নীলুহতরে মানে ডিমান্ড বেশি মানে যে মূল ব্লগর মেইন মানুষ এই মানে পাহরিয়ে যাওগে মানে দুনিয়াখন মানুষবিল দেখাই থাকুতে দিন যায় পিছে ঘরলে আহিলো জেঠাইহতর ঘরপরা হ্যাঁ আর বিয়ার কথা আপনাদের গম পাইছে পিছে আজি বোলো অকমান উলাই যাও নীলুর লগত সো সেখানে নীলু আর মই ধুনকে এটা ইভিনিং টাইম উলাই আহিছো অলপমান বোলো এনে ওসরতে যাও আর কিনা কিনা অল্প বাইরে খাইও আহ নে কি কোয়া আজি তুমি খাব না মত আজ বিল কোন দেগা মো খাম বলা শুকান মাছ বজাত এই দিম যি ধরনের শুকান মাছ খা খাই থাকবে ইমান বদমাস ইমান চিপস দেখিছে না আপনাদের কমেন্ট করছো নীলু চিপস বলে বা নীলুদা চিপস বলে তো সি লাভ পাই যাব ন তো আমার সাবারি স্টার্ট আপনাদের ব্লগটো চাই থাকবে গাইস আর নীলু আজি কিমান টাকা বিল মানে দিব পারে বা কিমান টাকা মই বিল করু আপনাদের গম পাব নে কি কোয়া আহি দেখিব না লাগে আমার এখানে জায়গা পুরা ধুম ধাম সে কিবা কামৰ তৈয়াৰী চলি আছে দেখিছে ইমান ডাঙৰ এরিয়া একদম পুরা মৰিগাঁও বঘৰা মে না তুমি তো পুরা প্রটেকশন লাইজার নমাই কেনে ধুলি খাই আছো ফাংশন হব নিচিনা লাগিছে বিয়া চিয়া হব নিচিনা লাগিছে আমার বিয়াখন এটা পাতি স্টেজ রেডি হয়ে আছে সো আমি এটা গৈ আছো এখন মানে স্পেশাল চাট হাউসলে যত মোর ফেভারিট বস্তুটো পায় আর নীলু তুমি চিন্তা নকৰিবা আজি মই বেশি খরচ নকৰো কারণ টাইম আহি আছে ন এঙ্গেজমেন্টত এনেকুৱা পয়সা খরচ কারণ তোমার ফেস্ট এটা তুমি তো এটা আমি গৈ আছো এখন চাট হাউস আমার টাইম এটা আহি আছে তেতিয়া মই তাত পুরা ভার ভারকে শপিং করাম ভার ভারকে বস্তুবিলাক তারপর লুটিম সো এটা চাট হাউসলৈকে যাও কারণ তাতে পায় মোৰ ফেভারিট বস্তু এটা কি পায় দেখাই আছো পাই গলো হি মোৰ একদম চাট হাউস খন এইখনে হৈছে চাট হাউস খন নামটো চাই লওক অনিত এই আজি হে মই দেখিলো নামটো সো এয়াই হৈছে মোৰ ফেভৰিট বস্তু গাইজ তো গাইজ আমি বস্তুখিনি মজাকে একদম পেকিং কৰি লৈ আছো তাতে খাই নাথাকিলো ইমান বেছি ভিৰ হৈ আছে সো আমি কি কি আনিছো বা দেখাই দিওঁ এয়া নিলো আনবক্সিং কৰি দিয়া আৰু ফাইনেলি নে কি কোৱা সো আমি আনিছো স্প্রিং রোল যে শাক সবজি মাজত সোমাই আছে এইটো হৈছে স্প্রিং রোল আর এই সবসে তলত আছে এইটো হেৰি চিকেন লেগ পিস সো মোর মানে এই চিকেন লেগ পিস আর স্প্রিং রোল তো হেখন চাট হাউসর ইমান বেশি প্রিয় যেতিয়াই মানে ইফালে ফুৰিবলে আহো আম্বু কইলে যে মই টেস্ট কৰি আইছো ইমান কম দামতে হৈ গল পাবা এনেকুৱা এজনী ছোৱালী কোৱা আকৌ তুমি এইটো কথা হ্যাঁ এতিয়া যদি মই লৈ যাওঁ হয় তোমাক বেলেগত বেলেগ ছোৱালী হোৱা হয়তো তোমাৰ একদম পুৰা ৰেষ্টুৰেণ্টত লৈ গ'ল হয় দামী দামী মই যাব লাগিব নহয় দিয়া দিয়া হ'ব হ'ব মোক দেখাই দেখাই খাই যাওঁ মোৰটো খুলিব লাগে জ্বলি জ্বলি মই আৰম্ভ কৰিব লাগে গাইজ তো ৰাতি হ'ল কাৰণে কি খাব নোৱাৰিম নেকি আন্ধা হ'ব ন তো আন্ধা হ'লে কি খাব নোৱাৰিম নেকি কুচবি খাই লওক গাইজ নহ'লে যিখিনি মানে দেখুৱাইছে সেইখিনিও লৈ ল'ব Thank
নীলৰ পৰা বস্তু লৈ হোৱা নাই আকৌ তাক চকলেট আনিব পঠাইছো আজি মানে তাক ফুল লুটিছো আৰু দিয়া কেনলা থেংক ইউ ইমান দিনৰ পইচা নালাগে পইচাটো কেলে দিছা পইচা নালাগেতো ইয়ে তাকো দিছা যে 10 টকা 2000 টকা নোট দিব লাগে আজি দিনটোৰ কাৰণে থেংক ইউ সো মাচ বহুত ধুনীয়াকে ঘূৰালা ফুৰালা খোৱালা আজি বাৰু বাচিলা কিন্তু তোমাৰ মুখখন 1%ও দেখা নাই এই আছা ফিলফিলাছটোহে দেখি আছো চিন্তা কৰিব লাগে কেইদিনমান পিছত এনেকুৱা পইচা খৰচ কৰা হ'ব লাগিব হ'ব বন্ধ কৰো বন্ধ কৰো হাত জোৰকে মে ঠিক আছে থেংক ইউ সো মাচ থব অহাৰ কাৰণে নিব অহাৰ কাৰণে আৰু আজি ট্ৰিপটোৰ কাৰণে বাই বাই টাটাই বাই প্লিজ পঠোৱা নহয় বাই 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 টাটা টাটা বাই চ' মা গৈছে এইমাত্ৰ মামাহঁতৰ ঘৰলৈ মানে মামাহঁতৰ ঘৰত আছে আজি ন খোৱা আৰু আমিও যাম বাৰু এতিয়া টাইম অলমষ্ট 12:30 নহয় 11:30 বাজিছে আৰু মা একচুৱেলি জ্বলি যোৱাৰ ৰিজনটো মামী তাত অকলশৰীয়া আৰু আইতাও মানে অলপমান গাটো বেয়া লাষ্ট কেইদিনমানৰ পৰা পুৰা মানে ধানৰ কাম কৰি আছে ন ত' সেইবিলাক মানে ঘুগুলাবিলাক হয় সেইবিলাক হ'লেতো মানুহৰ চৰ্দি জ্বৰবিলাক হয় চোন চাউলৰ যিহেতু প্ৰথম সেই উদঘাটনীটো হয় সেইকাৰণে গোটেই ফেমিলিটোকে মাতিছে আৰু এইফালে আমাৰ শিশু আজি কলেজ চলেজ যাব নোৱাৰিলে চাওঁ কি হৈ আছে তো কৈ দিয়া কি হ'ব কাৰণে বেমাৰ মানে কি সিদিনাখন বহুত বেয়াকে পিঙে সানিলে তাৰপিছত আকৌ কিবা জংঘল চাফা কৰি আছিলে জংঘল চাফা কৰোঁতে কিবা হেৰি এই কাটাবিলাক যে হয় কিবা টেঙা কাটা কিবা কিবি কাটা দি মুঠত বিন্ধিলে এখন হাততে 3 বাৰকে তাই বিন্ধা খালে আৰু তাৰপিছত টিটেনাছৰ বেজী ল'বলৈ গ'ল আৰু বেজী লোৱাৰ পিছতে তাই যি হাত বিষ এতিয়া সেই হাত বিষত বেজী চেজি লৈ পেলাই অৱস্থা নাই ত' সেয়া এতিয়া কলেজ চলেজ আজি যাব নোৱাৰিলে সেইকাৰণে প্ৰজেক্টৰ কাম কিবা বোলে দিছে চাওক 700 কিবা আপোনালোকক বাৰু জলদি জলদি সেই গুড নিউজটো দিম কেতিয়া কি হয় কাৰণ দুইখন ঘৰ আকৌ সেই কথা পাতিব লাগিব লগ হ'ব লাগিব বহুত বেছি তাম জাম আছে এনেকুৱা এটা সিদ্ধান্ত মানে এটা বহুত ভাবি চিন্তি লোৱা কথা আৰু ইউটিউবাৰ বিলাকৰ কি কাম চাই কিবা এটা হলে আপোনালোকেতো ভিডিঅ' চাবলৈ পাবই বাৰু কাৰণ আমি সেই কণ্টেণ্টৰ পিছত ঘূৰি ফুৰা মানুহ হয় কোনোবা ফালে যদি কিবা এটা ভাল টপিক পাওঁ বা কিবা কিবি চ' এনেকৈ আমি কণ্টেণ্টৰ পিছত ঘূৰি থাকিব লগা হয় যেনেকৈ আজি মামাহঁতৰ ঘৰত যাম কণ্টেণ্ট বিচাৰি মানে নতুন চাউল খোৱা ব্লগ আপোনালোকে চাবলৈ পাব চ' সেয়াই আৰু একো মিছা কথা কোৱা নাই সঁচা কথাই হয় আপোনালোকক অতি সোনকালে সেই স্পেচিয়েল গুড নিউজটো দিওঁ গুড নিউজটো মানে কি অলৰেডি আপোনালোকে গম পাইছে কি হ'বলৈ গৈ আছে আপোনালোকে বহুতে গেছ কৰিছে মই আগৰ এটা ব্লগত যিহেতু এনাউন্সমেণ্ট কৰিছিলোঁ বহুতে বহুত ভাল ভাল কমেণ্ট কৰিছে আমাৰ দুটাক লৈ পেলাই বহুতে কংগ্ৰেচুলেশ্যন উইছ কৰিছে আৰু থেংক ইউ ছ' মাছ আপোনালোকৰ ইমান আশীৰ্বাদ পোৱাৰ কাৰণে চাগে মই সেই কথাখিনি ভিডিঅ'ৰ আকাৰে আপোনালোকক জনাবলৈ পাৰিলোঁ ছ'চিয়েল মিডিয়াত মানে সেই এনাউন্সমেণ্ট কৰিবলৈ পাৰিলোঁ ত' তাকে আৰু এতিয়া পিছে ওলাওঁগৈ বেছি দেৰি নকৰোঁ মা যিহেতু গৈ পালে এতিয়া মা পিছে পিছে আমিও যাওঁ শিখো আৰু মই সেইজনী বাৰু বেমাৰ তথাপি ওলাই গৈ লৈ যাওঁ তাইকো নতুন চাউল খোৱা যিহেতু আছে এতিয়া তেন্তে ব্লগটো এইখিনি এণ্ড কৰোঁ আশা কৰোঁ আজিৰ ব্লগটো আপোনালোকে অলপ হ'লেও ভাল পালে যদি ভাল পালে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব আৰু নতুন ভিউৱাৰসকলে প্লিজ গাইজ চেনেলটো ছাবস্ক্ৰাইব নকৰাকৈ নাযাব আপোনালোকে ভিডিঅ' চাই বা চেনেলটো ছাবস্ক্ৰাইবে নকৰে চ' ছাবস্ক্ৰাইব কৰিলে আপোনালোকে একো পইচা পাতি নাযায় গাইজ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক থেংক ইউ বাই বাই এনেকুৱা দেখি আগে চাই লওঁ হেল্ল' তোৰ এইটো পোৱা যাওঁ অলপতো খুলি নোলোৱা যাওঁ